আরে কই ইস দিল কো রোগ, আমার দাঁড়িয়ে গেছে চোখ। একে বলে ড্যাজলিং বিউটি অন দ্য রেড কার্পেট। রশিকারা রোহিণী কিন্তু আমাদের সঙ্গে, আর এই অ্যাটায়ারটা রেডি হতে কতক্ষণ টাইম লাগবে? আমি সাজতে একদম ভালোবাসি না, আমি জানি যে আমি এত এক্সপেরিমেন্টার সাথে কি পারবো না, তো আমি একদম সেফ গেমে যাই যেটাতে আমি জানি যে বেরিয়ে যাবে ব্যাপারটা, আমি ঠিক পার করে দিতে পারবো সেরকম। আর আমার একদম অনেকক্ষণ মেকআপের মানে আয়নার সামনে বসে তারপরে তোমার মুখ কাকে মনে হচ্ছে যে কে অ্যাওয়ার্ডটা পাবেই আছে? তোমার যে কথা কলিগ যতজন নমিনেটেড, আমি একদম কারো নাম দিতে চাইবো না, কারণ সবাই আমার সহকর্মী, কেউ সিনিয়র কেউ জুনিয়র কেউ কন্টেম্পোরারি, তো আমি কারোর নাম করবো না। আমি শুধু এটুকু বলতে চাই আমার যেটা ক্যাটাগরি খলনায়িকা, তো তার সেই ক্যাটাগরিতে যারা যারা নমিনেটেড হয়েছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন, যেই জিতুক ডাজেন্ট ম্যাটার, উই অল হ্যাভ ওয়ান। আচ্ছা খলনায়িকা যখন এত সুন্দরী দেখতে একজন মহিলা সামনে দাঁড়িয়ে থাকে, তার উপর কি রাগ করা যায়? প্রচুর মানুষ তো রাগ করছেন দেখছি, তবে হ্যাঁ আমি একটা জিনিস বলবো, ওভার দিস ইয়ার্স দর্শকের টেস্ট বলবো, দর্শকের পারসেপশন হ্যাজ ইভলভ, চেঞ্জ আমি বলবো না, হ্যাজ ইভলভ আমি বলবো, মানে শুরুর দিকে যেটা শুধুই রাগ ছিল, মেরে দেবো ওই করে দেবো, পছন্দ করছি না, সহ্য করতে পারছি না, এটা ছিল, এখন কিন্তু দে থিঙ্ক লজিক্যালি, অনেক 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 বেশি লজিক্যালি। যেমন রক্ষিকাথার গল্প অনুযায়ী যারা দেখেন তারা বলতে পারবেন, আমাকে অনেক দর্শক বন্ধুরা স্পেশালি মেয়েরা এসে বলেছে যে উই স্ট্যান্ড উইথ ইউ নো ম্যাটার হোয়াট, মেবি তুমি খুব রং কিছু টেকনিক শিখছো, বাট স্টিল উই স্ট্যান্ড উইথ ইউ বিকজ তোমার সঙ্গে যশের একটা রিলেশনশিপ ছিল অ্যান্ড তোমাদেরই বিয়ে হওয়ার কথা ছিল, মাঝখান থেকে আর অন্য কেউ ঢুকেছে, যশ ইজ নট কারেক্ট, যশ ইজ নট ডুইং জাস্টিস টুয়ার্ডস ইউ, ইদার টুয়ার্ডস ইউ অর টুয়ার্ডস শাবনম, তো পুরো বিষয়টা না অনেক লজিস্টিক্যালি ওনারা এখন ভাবছেন, সেটা আমি কিন্তু পাস্ট 8 ইয়ার্স এর একটা বড় চেঞ্জ হতে পারে। ওয়েল, তো এই চেঞ্জেস এর সাথে সাথে একটা ফট করে চেঞ্জ করে র্যাপিড ফায়ার করে নিচ্ছি, একটা মেয়েকে জিজ্ঞেস করছি, গোল্ড না ডায়মন্ড? Neither. তাহলে what's the other option? Silver. Black or white? Black. Okay. Series নাকি বড় পর্দায় মুভি? সিরিয়াল আমাকে আজকে এই জায়গায় এনেছে, টেলিভিশন আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে, 12 ইয়ার্স ইন টেলিভিশন, ইটস ভেরি লং টাইম, সো আই ক্যানট থ্যাঙ্ক এনাফ টেলিভিশন। ওকে, অলওয়েজ ডেকড আপ নাকি অলওয়েজ কমফোর্টেবল? অলওয়েজ ক্যাজুয়াল, নো ডেকড আপ, কোন যেদিন ডেকড আপ হতে হয় যদি আমার দুদিন আগে থেকে টাইমিং শুরু হয়, ও মাই গড কি করতাম, আমি সারা রাত কি করতাম, অলওয়েজ ক্যাজুয়াল। কোন কাজ করতে একদম ভালো লাগে না? আমি পুরোই লাজ করি, আমার কাজ করতেই ভালো লাগে, পুরোই কাজ করতে হয়, বাড়িতেও কাজ করতে হয়, সবই ঠিক আছে, মশারি টাকাতে ভালো লাগে না, তবে মশারি টাকাতে ভালো না লাগে না বলে মশারিটা টাইট উড়িয়ে দিয়েছি আমি। যতই ল্যাটকে থাকো যতই টায়ার্ড থাকো শুটিং করে কোন কাজটা করতে অলওয়েজ আপ? তাহলে একটা ছোট্ট করে একটা টু লাইন রয়ে যান, যা খুশি দিল কি বাত না পুছো, দিল তো আতর হেগা, এক দিয়া বুঝতা হ্যায়, এক দিয়া জলতা হ্যায়, দিল কো সব ছায়া হতা, খামোশ সাফ সারা, পানি সে লিখা হতা, না তুমনে কহা হতা, না হমনে সুনা হতা, খামোশ সাফ সারা। ব্রিলিয়েন্ট, আর কিচ্ছু বলছি না, একটা ব্রেক নিচ্ছি। Yeah, this was lovely. Okay, stay tuned. The birthday celebrations are just begun.